রবীন্দ্র সরোবরের এক জলাশয় ভরে উঠেছে পদ্ম পাতায় এবং পদ্ম ফুলে। এই জলাশয় রবীন্দ্র সরোবরের পদ্মপুকুর নামেই পরিচিত। এই পদ্ম পাতার ওপরই নতুন প্রাণের সঞ্চার হয়েছে। পাতি জলমুরগি অনেক বাচ্চার জন্ম দিয়েছে এই পদ্মবনে। জলমুরগির পুরো পরিবার সারা দিন ব্যস্ত এখানে নানান কার্যকলাপে। জলমুরগি ছাড়াও আরও অনেক রকমের পাখি এই পদ্মবনে আশ্রয় নিয়েছে। আজকের এই ভিডিওতে পদ্মবনের পাখিদের সাথে কাটানো কিছু মুহূর্ত তুলে ধরেছি। সকাল থেকেই আকাশ মেঘলা। আজ সামুদ্রিক সাইক্লোন রুমেল আছড়ে পড়ার কথা পশ্চিমবঙ্গের ওপর রাত 11টায়। সকাল 10টা নাগাদ পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবর আজ বেশ ফাঁকা, ঝোড়ো হাওয়া বইছে। ঝোড়ো হাওয়ায় রাস্তা ঢেকে গেছে গাছ থেকে ঝরে পড়া ফুল ও পাতায়। পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবরের সেই পুকুরে যেখানে প্রচুর পদ্ম ফুল ফুটেছে। চারিদিক পাখির ডাকে মুখরিত। প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া বইছে। পদ্ম পাতায় প্রায় অর্ধেক পুকুর ঢেকে গিয়েছে। এই পদ্ম পাতার ওপরই বাসা বেঁধেছে নানান রকমের জলের পাখি। হঠাৎ দেখতে পেলাম একটি ডাহুক পাতার ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। পাতার উপর থেকেই খাদ্য সংগ্রহ করছে ডাহুকটি। পদ্ম ফুল ফুটে রয়েছে চারিদিকে। এক অপূর্ব প্রাকৃতিক শোভা। ঝোড়ো হাওয়ায় পদ্ম পাতাগুলি প্রচণ্ড দুলছে। এই পদ্ম পাতার ওপরই সংসার পেতেছে পাতি জলমুরগি বা কমন মুরহেন। একটু এদিক ওদিক খুঁজতেই মুরহেন চোখে পড়ে গেল। একটা পাতার ওপর থেকে আরেকটা পাতার ওপর হেঁটে বেড়াচ্ছে মুরহেনটি। দূর থেকে ভেসে আসছে পাতি জলমুরগিটির সাথী। দুজনে একত্রিত হয়ে বেরিয়ে পড়ল একসাথে ভেসে বেড়াতে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরই দেখা পেয়ে গেলাম মুরহেনের সদ্যজাত শাবকদের। প্রথম দেখা পেলাম দুটি শিশুর, মায়ের আশপাশে ঘোরাফেরা করছে।
পাতার আড়ালে মা শিশুকে খাওয়াচ্ছে। কিছুটা দূরেই দেখা পেলাম পদ্মপাতার ওপর রেসিডেন্ট পন্ড হেরনের। মুরহেনের বাচ্চাগুলি নিজেরাই খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে। মা মুরহেন এবার দায়িত্ব নিয়ে তার বাচ্চাদের খাওয়াচ্ছে। পদ্মপাতার আড়ালে লুকিয়ে সুন্দর বাচ্চাদের প্রতিপালন করছে মুরহেন। এই মুরহেনটির চারটি শাবক চোখে পড়ল। প্রতিটি বাচ্চাকেই মা ঘুরে ফিরে খাওয়াচ্ছে। ঝোড়ো হাওয়ার দাপট ক্রমশ বাড়তে লাগল। রুমেল ঝড় বিকেলেই আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে। হালকা হালকা বৃষ্টিও হতে লাগল।
করলাম এবার এখান থেকে রওনা দেওয়া উচিত। পথে দেখতে পেলাম ডাহুকটি গাছের ডালে উঠে পড়েছে। ঝড়ের পূর্বে রবীন্দ্র সরোবর এক অন্যরকমের সৌন্দর্য পেয়েছে।